স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্যের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যে ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশের ১৬ বছর সাধারণ মানুষ সহ বিরোধী দলগুলোর উপরে যে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার করে এসেছে, এই বাংলাদেশের ছাত্র সমাজ শত শত ছাত্রের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা বাংলাদেশে অর্জন করেছি, সেই স্বাধীনতা এত সহজে আমরা নষ্ট হতে দিব না। আমরা আজ থেকে অঙ্গীকার বন্ধ হব যে এই ফ্যাসিস্ট সরকারের কোন কুচক্রি মহল ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগ জোয়ার ডাকাতে যেন কোন রকম মাথা চাড়া দিতে না পারে। শশ পাড়ায় শশ অবস্থানে থেকে রাস্তাঘাট সব জায়গার থেকে আওয়ামী লীগ যুবলীগকে প্রতিহত করা হবে। কোন রকমের ১৫ আগস্টকে কেন্দ্র করে যেন চুয়াডাঙ্গার মাটিতে ছাত্রলীগ, যুবলীগ যেন কোন স্লোগান দিতে না পারে থাকলো। এবং পাশাপাশি আমরা বলতে চাই, বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে শেষ পর্যন্ত এই ছাত্রদের বুকে যে গুলি চালানো হয়েছে, এর হাসিনার নামে মামলা করে এই বাংলাদেশের মাটিতে তার বিচার করা হবে এবং তার বিচারে ফাঁসির জন্য আমরা এই ছাত্র সংগঠন এবং যুব সংগঠনের থেকে তার ফাঁসির আমরা দাবি জানাচ্ছি। ভাই সরেন, ভাই সরেন, বিপ্লবের